আমরা সহজে কিভাবে লিচু গাছের কলম করতে পারি? প্রথমে আমরা ডালের বাকলটি এভাবে দুই পাশ থেকে গোল করে কেটে নিব। ছুটি কিন্তু আশা নিশ্চিত নেই খেতে। এরপর আমরা বাকলটি সুন্দর করে উঠিয়ে নিব। এরপর বাকল উঠানোর পর ডালের উপর যে পিসিল পদার্থ থাকে এটা সুন্দর করে ঘষে ঘষে উঠিয়ে দিব। এই পিসিল পদার্থটা ঘষে না উঠালে কিন্তু শিকড় গজাবে না, তাই এটি অতি সাবধানের সহিত সুন্দর করে এটা ঘষে ঘষে উঠিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এরপর বেলে দোআঁশ মাটি নিয়ে কাদা বানিয়ে নিতে হবে। এরপর কাদাটি সুন্দর করে এই শোলা অংশের উপর গোল করে লাগিয়ে দিতে হবে। এরপর একটি পলিথিন এর উপর এভাবে গোল করে পেঁচিয়ে নিতে হবে। পলিথিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিতরে যাতে আর্দ্রতা বজায় থাকে, ভিতরে যাতে শুকিয়ে না যায়। এরপর আমরা পলিথিনের দুই মুখ সুতা দিয়ে সুন্দর করে বেঁধে দেব আটিল করে। আপনারা কখনোই পলিথিনের পরিবর্তে কাপড় ব্যবহার করবেন না, কাপড় ব্যবহার করলে ভিতরে শুকিয়ে যায়, দৈনিক পানি দেওয়ার ঝামেলা থাকে। আর আপনারা যদি পলিথিন দিয়ে করেন তাহলে ভিতরে ভিজা থাকবে, সহজে শুকিয়ে যাবে না, এতে আপনাদের জন্য এটি করতে সুবিধা হবে। সুন্দর করে এভাবে দুই মুখ সুতা দিয়ে বেঁধে দিতে হবে। এভাবে 20 দিনের মাথায় শিকড় গজিয়ে যাবে এবং 1 মাসের মাথায় সম্পূর্ণ শিকড় ভালোভাবে গজিয়ে যাবে এবং আমরা 1 মাস পর এটি কেটে লাগাতে পারবো। ধন্যবাদ সবাইকে।